এমনি কি করে ভাই আমার সাথে? ওয়ালাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো এখানে দেখছেন ভাই, আমাদের ভাই ডাউন হয়ে গেছে। এখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে প্র্যাঙ্ক করা যাক, ঠিক আছে? যেহেতু ভাই ডাউন হয়ে গেছে, তো আমরা লেভেলে একটা প্র্যাঙ্ক করব। অ্যান্ড ঠিক আছে, এখান থেকে চলে চলো যায় ভালো করে। প্র্যাঙ্ক করা শুরু করা যাক। কিরে ভাই, মরে গেলেন কি আপনি? আপনাদের মতো এত ভালো ভালো প্লেয়ার আছে, মরে যায় আমার মতো বটে কি করতাম? কেপ টাউন এটা করো। আরে ভাই, এটা একটা কি ভালো ছিল। আপনাকে বাঁচাই দিতে হবে? কেপ টাউন থেকে কেন এখানে পেলে বাঁচাবো, একটা ভালো। কেন বাঁচানোর কারণ দেন। বাসা বাসা না বাসা না এলে দুইটা দুইটা দিব নি। না না না, আপনি জিএফের নাম কোন বাসায় দিচ্ছি? জিএফ নেই ভাই। না, জিএফের নাম করলে বাঁচাবো, নইলে বাঁচাবো না। আরে ভাই ভাই, জিএফ কেমনে কব? আরে না, নাম ফোন নইলে বাঁচাতাম না আমি। জন্মগত সিঙ্গেল ভাই। না, বাঁচাইতাম না আমি, জিএফের নাম আগে, তারপর বাঁচাবো। জিএফ এর নাম হলো, না বলো না, লোকজন শুনলে মাইন করবে। আরে লোকজন কে? তো আপনার ভাই আমি আছি, আর তো কেউ নাই, থার্ড পার্সনও নাই কেউ। না তাহলে কাউরে কইও না, আমার হ্যাঁ, গার্লফ্রেন্ড এর নাম হলো গেমিং সাদিয়া। ও গেমিং সাদিয়া না? সাদিয়া গেমিং? ওই যাই হোক, সাদিয়া গেমিং। ও আচ্ছা বেটা, চলো চলো ভাই। শোনো শোনো, আমি যখন তার মনে করো ইউটিউবে কোনো সাবস্ক্রাইবার নাই, লাইক করতাম, তখন থেকে তারে মনে করো পছন্দ করি, ঠিক আছে? তাকে তখন তাহলে মেসেজ করতাম, তারপরে এই যে আসলো, সে চামাচ হয়ে গেল। এখন মনে করো সে এখন আর পাত্তা দেয় না। তাই নাকি? তো আই আল্লাহ, রে লাগবে আপকা। তারে তারে যখন তারে যখন সবাই হলো রোস্ট করতেছিল, তখন আমি মনে করো আমার ভিডিওতে তারে উৎসাহ দিছি। এই ব্যাপার? হ্যাঁ, আচ্ছা তার আচ্ছা, পক্ষে কথা বলতে হচ্ছে ভাই। বুঝলাম। জালিকুল যখন ধরে রোস্ট করলো, হ্যাঁ, তাহলে মনে করো হচ্ছে সেটা এক সাইড, বাট সে আমি তার মনে মনে গার্লফ্রেন্ড মানি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তারা গার্লফ্রেন্ড বানান বিয়ে রাখবেন না করবেন, তাই তো? হ্যাঁ মানে তারা গার্লফ্রেন্ড বানান কিন্তু বিয়ে রাখবেন না করবেন, তাই তো? না না না, গার্লফ্রেন্ড যারে বানাবো তারে বিয়ে করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাক, লেট সি। আর সজিব ভাই, গার্লফ্রেন্ডের অভাব নেই, কার নাম কবে আরে তাড়াতাড়ি কথা কোনটার বলতে নাম কারণ কবে একজন কম করলে কিন্তু বাঁচাবো না, তাড়াতাড়ি করতে কারণ আপনার বাইরে। বেড়ে গেছে এখান থেকে। না, ওয়াচিং তো দুজনই আছে, বেরোইতে কেমনে? আর আমি না ওয়ালফ্রা ইউজ করতেছি, যে ওয়াচিং ঠিকঠাক কি ইউজ করতেছো? ওয়ালফ্রা ইউজ করতে না, ওয়াচিং দুই দেখাবে। ওয়ালফ্রাতে মেলা ফেক ওয়াচিং দেখাই। ফেক ওয়াচিং দাও, এটা না তোমার, তুমি একজন রে ক্লিক করেছো, সে যে কোয়ারে ক্লিক করে সে কোয়ারে ওয়াচিং তোমার আছে, তাই তো সে ওয়াচিং বলতেছি, দেখুক। দেখুক আর না দেখুক ফেক ওয়াচিং হয়ে যায়, এটা সত্যি কথাই তো। এটা এই সুদীপ, সুদীপ হাসিয়ে দিছে, তো আসবেই তো। সুদীপ তোমার গার্লফ্রেন্ডের নাম বললো, রিয়া কিয়া শিলা কোনটা আছে সেটা নাম বলো। বর্তমানে যেটা এখানে একটা রিভাইভ হয়েছে, ভাই রাতুল পুরো হইলো কবে? আমি ছিলাম রাতুল বট। বেই দেখা হইতেছে না, দূর এই শালা বটেন চলা। ওইখানে মাত্র একটা নামতে সেজন্য হচ্ছে আমার। হ্যাঁ, ওই যে রিভাইভ দিয়ে দিছে, আগেটা যা লাগবে। আবে সবগুলো হয়ে গেছে রিভাইভ, হোয়াট দা ফুচকা! এটা কেমনে ও? আচ্ছা মানে যেগুলো ব্ল্যাক হয়ে গেছে সেগুলো কিভাবে হয়ে গেছে? হ্যাঁ, এটা এনিমি দেখতাম। আগে সিস্টেম ছিল সবকটা থেকে দেওয়া যেত হ্যাঁ, যত আর ইচ্ছা। এখন কিছু টাইম, কিছুক্ষণ টাইম পরবো, দেয় নিচে একটা এনিমি দেখছি, কই গেল এটা? আর আইটি প্লাস ফায়ার বাংলা এই ওয়ালে চ্যানেল রয়েছে না, এই গিল্ডে রয়েছে নাকি? ওই জানলে ম্যানেজার আমি, চ্যানেলের ম্যানেজার হয়েছে তুমি, বড় বড় ইউটিউবারের সাথে কথা বলতে পারো। হে কালকে তালার সাথে আবে দূর, গ্যা গ্যা আবে, হইল না তা। না, আপনারা বাসাইতে পারলাম না, কিন্তু গার্লফ্রেন্ডের নাম কিন্তু আমি শুনে নিছি। কালকে খেলছিল তালার সাথে, হ্যাঁ, না তালাবে অফলাইন চলে গেছিল পরে, ওর বাসা তো তোমার খুলনাতে। নড়াইলে বাসা, আমার এলাকায়, এই মনে হইতেছে আমি জানি না। আরে না, আমি তালা বাইরে জিজ্ঞেস করছি ভাই, তোমার বাসা কি খুলনাতে? তালা ভাই কই নড়াইলে? আমি কই সিরিয়াসলি?
আমার বাসা নড়াই এলে তো আশা করি সকলের আরে ভিডিওটা থাকো ভালো ঠিক আছে। লাগছে। এখানে নাইম ভাইয়ের সাথে আমরা উল্টা প্র্যাঙ্ক করতে দেয়, হ্যালো আমরা বাইরে বাঁচাইতেও পারি নাই খালি খালি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আর এটা পুরো আনকাট ভিডিও অ্যান্ড পুরো সাডেন নিয়ে আমাদের সাথে হয়েছে। নাইম ভাই ডাউন হয়ে গেছে আর আমি ভিডিও রেকর্ড করা শুরু করে দিছি। আসসালামু আলাইকুম, সাবস্ক্রাইব আমার আইয়ে দিতে বাই পারি বাই। নাই, আর কিছু বলতে পারছি না। তো সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল নোটিফিকেশন অন করে দিও। অ্যান্ড নেক্সট ভিডিও নিউজ ভিডিও আসতে, বাট হঠাৎ করে এরকম হয়ে গেল সকালবেলা আমি নিউজ ভিডিও যখন গেম প্লে করতেছিলাম তখন এরকম ফান মুভমেন্ট হয়ে যায়, আর তারপর আমি রেকর্ড করে রেকর্ড অন করা শুরু করে দিই হঠাৎ করে। ইন্ট্রো মিন্ট্রো কিছু দেয়নি ভিডিওতে আনকাট, তো উইদাউট এডিট ভিডিওটা আমি তোমাদের দেখাই দিবো।